যে খবরের দিকে আমাদের নজর ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে আবারও সেই করমণ্ডলের ছায়া। যে ছবি দেখা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে ছিল, সেই সময় পেছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়ি, তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যে রেলের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যে অভিযোগটা উঠে আসছে যে সিগন্যালিং এর সমস্যা দেখা দিয়েছিল, সেই ঘটনার জেরেই এই দুর্ঘটনা বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে যে খবর রয়েছে, 5 জনের মৃত্যু হয়েছে, 20 জনের অবস্থা আশঙ্কাজনক এবং আহত একাধিক। মিশন নিয়ে বিস্তারিত জানো, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমার সহকর্মী অঞ্জন। অঞ্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অঞ্জন, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আবারও করমণ্ডল যে দুর্ঘটনা ঘটেছিল তার ছায়া দেখা গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? একেবারেই ঠিক সকাল 19:15 নাগাদ, সুপর্ণা, এই মালগাড়ি হঠাৎই পেছন থেকে আচমকা ধাক্কা মারে এবং সিগন্যালিং এর সমস্যার জন্য যে বিষয় উঠে আসছে, সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, এর আগেও বালেশ্বরের ঘটনা সবার মনে আছে যে ঠিক 1 বছর আগে যদি আমরা তাকাই তাহলে বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের কথা মনে পড়ে। এবং সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে আপডেটটা দিলে, অন্তত আহত 20, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে আহত অন্তত 30 জন। মারা গিয়েছে, মৃত্যু হয়েছে 5 জনের এবং তার সঙ্গে সঙ্গে আহত অন্তত 30 জন। বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের সাংসদ, বিজেপির যিনি প্রার্থী ছিলেন দার্জিলিংয়ে, দার্জিলিং লোকসভার বিজেপির সাংসদ রাজু বিস্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে এবং অশ্বিনী বৈষ্ণব যোগাযোগ রাখছেন, যাবতীয় বিষয়ের দিকে নজর রয়েছে। আপনারা সবাই জানে, সমস্ত দর্শকরাই জানে, এর আগে বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের যে ঘটনা ছিল, ট্র্যাক টিভি বাংলা একেবারে প্রথম থেকে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট দেখিয়েছিল এবং সেখানে অশ্বিনী বৈষ্ণব প্রথম থেকে শেষ অবধি ছিল। এখন এই অবস্থায় দাঁড়িয়ে শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে যে ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যেই দার্জিলিংয়ের বিজেপির সাংসদ রাজু বিস্তা পৌঁছে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অশ্বিনী বৈষ্ণব নজর রাখছেন, সুপর্ণা। একেবারে অঞ্জন, আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় গাফিলতিটি কি, মানে গাফিলতিটা কার, কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, সুপর্ণা, তা হলো সিগন্যালিং এর সমস্যা থেকেই এই যাবতীয় বিষয়গুলো তৈরি হয়েছে এবং হঠাৎই আচমকা মালগাড়ি পেছন থেকে ধাক্কা মারে। এবং আমরা এই এই রিপোর্ট একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত দর্শকদের জন্য কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসছি। একেবারে অঞ্জন, আরও একটি বিষয় জানার চেষ্টা করব। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই বিষয়ে যদি দর্শকদের একটু জানাও। একেবারেই হাওড়াগামী বিভিন্ন রকম জায়গাতে, হাওড়া স্টেশনে ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে 0332641360 এবং এছাড়াও 0332640 উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে 8170034235 এবং ডালকোলা স্টেশনের এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে 8170034228। ঈশানগঞ্জ স্টেশনের এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে 7542028020 এবং এছাড়াও 0645622695 এবং অসমের গুয়াহাটি স্টেশনে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ইতিমধ্যেই 0361273161 0361273162 এছাড়াও 0361273163। নিউ বঙ্গাইগাঁও স্টেশনে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ইতিমধ্যেই 94350417 এছাড়া 9287998179। ইতিমধ্যে এই হেল্পলাইন নাম্বারগুলো জারি করা হয়েছে, সুপর্ণা। একেবারে অঞ্জন, এই যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল বা যে এই যে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেহেতু ট্রেনটি আটকে পড়েছে দুর্ঘটনার জন্য, মালগাড়ি একটি বগির উপরে উঠে গিয়েছে, সেক্ষেত্রে মূলত রেলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা রেল দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? রেলের তরফে মালদায় হেল্পলাইন নম্বর চালু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গাতে হেল্পলাইন নম্বর চালু হয়েছে, সুপর্ণা। এছাড়াও NFR জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, এমনটাই জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই উদ্ধার তৎপরতা চলছে যুদ্ধকালীন পর্যায়ে এবং এছাড়াও রেল, NDRF এবং SDRF এর নিবিড় সমন্বয়ে কাজ চলছে। আহতদের হাসপাতালে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে আমি যেটা বলছিলাম একেবারেই, সুপর্ণা, অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই যোগাযোগ রাখছেন এবং দার্জিলিংয়ের বিজেপির সাংসদ রাজু বিস্তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন।
একেবারে অঞ্চল তুমি সঙ্গে থেকো এবং পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবার আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা যাচ্ছে যে এই যে দুর্ঘটনা ঘটেছে, শিলিগুড়ি গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে। সেখানে যেমনটা জানা যাচ্ছে যে 5 জন ইতিমধ্যেই মারা গিয়েছে এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। যেমনটা প্রথমে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আহত 20 জন, এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জন। অর্থাৎ বলা যেতে পারে এই দুর্ঘটনাটি আবারও বালেশ্বরের ঘটনার প্রতিচ্ছবি বলা যেতে পারে। এবং যেহেতু বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ বলা যেতে পারে, আবহাওয়ার খামখেয়ালিপনাতে রয়েছে, তার উপরে এই ভয়াবহ দুর্ঘটনা যাকে কেন্দ্র করে একেবারে কিন্তু প্রশাসন মহলে ভীত নড়ে গিয়েছে বলা যেতে পারে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিগন্যালিং এর কোনো প্রবলেমের জন্য এই ঘটনা ঘটেছে। ঠিক টাইমে ঠিকঠাক সিগন্যাল না দেওয়ার জন্যই মালগাড়িটি ট্রেনের উপরে ট্রেনের পেছনে এসে ধাক্কা মারে এবং তাকে কেন্দ্র করে কিন্তু তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছে NDRF-এর টিম। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। যেমনটা দেখা যাচ্ছে যে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল এবং সেই সময় পেছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে, তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যে রেলের একটি বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, উদ্ধার কাজে আর হাত লাগাচ্ছে। এখনো পর্যন্ত 30 জন আহত, তাদের অ্যাম্বুলেন্সে করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। যেহেতু প্রত্যন্ত এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি, তাই সেখান থেকে হাসপাতাল অনেকটাই দূরে আগে থেকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। তবে যে কামরাটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেই কামরা থেকে এখনো পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। যেমনটা বলছিলাম যে কামরাটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেই কামরা থেকে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই রেলের তরফ থেকে জানানো হয়েছে। ভেতর থেকে গোঙানির শব্দ ভেসে আসছে, তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালাচ্ছেন রেল কর্মীরা। এই মুহূর্তে যেমনটা আপডেট পাওয়া গিয়েছে, দুমড়ে গিয়েছে অসংরক্ষিত কামরা, সেখানে প্রচুর যাত্রী আটকে আপাতত সেটা নিয়ে এই দুশ্চিন্তায় রয়েছে রেলের আধিকারিকেরা। যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে, সেখান থেকে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে, গ্যাস কাটার দিয়ে বগি না কাটলে উদ্ধার করা সম্ভব নয় বলেই জানাচ্ছে রেল কর্মীরা। রেলের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা 5, 5 জনের দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর, আহত একাধিক। তবে এখনো বহু মানুষ আটকে রয়েছে, দুমড়ে যাওয়া একটি বগি থেকে উদ্ধার কাজ এখনই শুরু করা সম্ভব হয়নি। আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে, একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় 2টো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায়। হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে। উদ্ধার কার্যের কাজ চলছে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব হবে। দাদা, আপনার নাম? রাকেশ দেবনাথ। দাদা, আপ কহাঁ সে কহাঁ তক সওয়ারি করে? আগরতলা সে শিয়ালদহ। আচ্ছা, ক্যা হুয়া থা?
एक्चुअली क्या हुआ था उस टाइम टाइम लगभग 7:45 या उसके बीच बीच होगा, तो अचानक ट्रेन का झटका आया। झटका तो मेरा सिर में चोट लगा, तो मैं तुरंत, मेरा फैमिली भी है ट्रेन में, मैं अपने फैमिली के साथ मैं बाहर आया और मैं देखा कई आदमी ऐसा जो है पैसेंजर जो बाहर आ गया। फिर हम बाहर जब आया फिर देखा कि इधर पीछे से कोई मालगाड़ी इस ट्रेन में एक्सीडेंट हुआ है। फिर हम तो उसके बाद हम क्या करूंगा वो समझ में नहीं आ रहा था, बारिश भी चल रहा था। फिर हम वो बाहर तरफ भाग गया, फिर आग भी लग गया, कोई बोल रहा आग लग गया, आग लग गया। फिर जब देखा थोड़ा आग कम हुआ, फिर हम ट्रेन के अंदर आया, लेकिन हम थोड़ा घबराए हुए हैं, मेरे सिर में भी चोट आया है। अच्छा, तो मतलब जब घटना घटा तब आप कहाँ थे? ट्रेन के अंदर? मैं ट्रेन के अंदर था। तो क्या आवाज कैसा आया आपको? आवाज मतलब मेरा तो B1 कुछ था, बहुत जोर से मतलब झटका दिया है, तो जैसे झटका दिया तो सब ऐसे बोल रहा था कि एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। हम भी चिल्ला रहा था, सब रो रहा था। फिर हम तुरंत बाहर आके देखा कि यहाँ पीछे से एक्सीडेंट हुआ है ट्रेन का। अच्छा, तो अभी क्या है, कितने लोगों की मौत हुई है, कुछ आपने देखा है कुछ? आपके बोगी में कितने लोग? मेरा बोगी में तो मैं एक इंजर्ड हुआ, मेरे सिर में लगा है, बाद बाकी किसी का नहीं हुआ है। ऐसा तो पीछे से देख रहा था, 2-3 आदमी आपका क्या डेथ हुआ है, हम यही देखा है। अच्छा, अभी आप लोगों को रेस्क्यू किया गया है? हाँ, रेस्क्यू किया, अभी मेरे बोला ट्रीटमेंट करने के लिए, अभी आया ट्रीटमेंट करने के लिए। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এখনো পর্যন্ত ট্রেনের যাত্রী 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে, আহত অনেকেই, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় পরিজনদের খবর না পেয়ে বিভিন্ন স্টেশনগুলিতে ভিড় বাড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা। তাদের সহায়তা করতে ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে বিভিন্ন স্টেশনে, উত্তরবঙ্গের স্টেশনের পাশাপাশি শিয়ালদহ হাওড়া স্টেশনেও চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অবরদীপ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অবরদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে এই যে দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানে এই শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে সমস্ত যাত্রী ছিল তাদের পরিজনরা কি ভিড় জমাচ্ছে, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, যারা দুর্ঘটনায় কবলিত হয়েছেন তাদের পরিজনরা একাধিকজন কিন্তু এই শিয়ালদহ স্টেশনে ভিড় জমাচ্ছেন। এবং তুমি যেমনটা জানো যে শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এবং 2 আধিকারিক তারা কিন্তু বসে রয়েছেন এবং অনবরত তাদের এই ফোন বেজে চলেছে। তার পাশাপাশি পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার কৌশিক মিত্র, তিনিও কিন্তু এই শিয়ালদহ স্টেশনে উপস্থিত রয়েছেন। ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। আমরা একটু এই যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমরা দেখতে পাচ্ছি সিপিআরও কৌশিক মিত্র, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এইখানে শিয়ালদহ স্টেশনে। এবং বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা যে যে এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে তার জন্য যে 2টি হেল্পলাইন খোলা হয়েছে সেই 2টি হেল্পলাইন নাম্বার দর্শকদের জন্য আরও একবার বলে দিতে চাইব, 0332350 8794 এবং অপরটি হলো 0332383224 26। এই 2টি নাম্বার কিন্তু খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি রেলের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা শিয়ালদহ স্টেশনে উপস্থিত হয়ে তারা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে পূর্ব রেলের সিপিআরও তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছিলেন যে যে এখনও পর্যন্ত কোনো ট্রেন কিন্তু ডিলেড নেই বা কোনো ট্রেন কিন্তু এখনও পর্যন্ত কোথাও দাঁড়িয়ে নেই। বেশ কিছুক্ষণ আগে যে খবর পাওয়া যাচ্ছিল একাধিক জায়গায় ট্রেন দাঁড়িয়ে পড়েছে সেই খবর কিন্তু ভুয়ো বলেই তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি শিয়ালদহ স্টেশন থেকে যারা যে ট্রেনগুলি ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং শিয়ালদহ স্টেশনে যে ট্রেনগুলি প্রবেশ করার কথা রয়েছে সেই ট্রেনগুলির ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা নেই তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এখনও পর্যন্ত যে উদ্ধার কাজ চলছে সেইখানে কোনোরকম কোনো যে আবহাওয়ার জন্য কোনোরকম যে পরিস্থিতির যাতে ক্ষতি উদ্ধার কার্য যাতে ব্যাহত না হয় তার জন্য কিন্তু রেলের তরফে বিভিন্ন এজেন্সি কাজ করছে, যেরকম স্টেট পুলিশের আধিকারিকরা অন্যান্য এবং তার পাশাপাশি স্টেট পুলিশের আধিকারিকরা থেকে শুরু করে RPF GRPF থেকে শুরু করে NDRF
থেকে শুরু করে একাধিক এজেন্সি দ্বারা কিন্তু কাজ করছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে পূর্ব রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন চালানো হবে, যেখানে কিন্তু রিলিফ যে মেটেরিয়াল সেইগুলো একদিকে যেরকম নিউ জলপাইগুড়িতে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেইখানে পাঠানো হবে, তার পাশাপাশি NDRF এবং বিপর্যয় মোকাবিলা দলের বেশ একটি দুই একটি টিম তারাও কিন্তু এই বিশেষ ট্রেনে করে যেখানে যে দুর্ঘটনা কবলিত এলাকা সেখানে গিয়ে উপস্থিত হবেন। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু রাজ্যের প্রশাসনকে সর্বাধিকভাবে নির্দেশ দিয়েছেন যে যাতে কোনোরকমভাবে মৃতের সংখ্যা না বাড়ে বা যাতে উদ্ধার কার্য যত দ্রুত সম্ভব করে ফেলা রাখি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬, যেমনটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে মৃতের সংখ্যা বেড়ে ৫ ছিল, এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫, অর্থাৎ এই মৃতদের মধ্যে মালগাড়ির লোকো পাইলটও আছে। অভ্রদীপ, একদমই যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা জানা যাচ্ছিল যে পাঁচজন মৃতের সংখ্যা, কিন্তু এখন যেটা জানা গেল যে ৬ জন মৃত্যু হয়েছে এবং মালগাড়ির যে চালক ছিলেন তারও মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু রেলের তরফে, পূর্ব রেলের তরফে কিছুক্ষণ আগে যেটা জানানো হয়েছে সরকারিভাবে দুজনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে, যেটা যেমনটা তুমি বলছিলে ৬ জন মারা গিয়েছে সেই খবর কিন্তু স্থানীয় সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কিন্তু সরকারিভাবে জানানো হচ্ছে যে মাত্র দুজনের মৃত্যু ঘটেছে এবং একাধিক আহত হয়েছেন, যেমনটা আমরা জানি ৩০ থেকে ৩৫ জনের এখনও কিন্তু আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এবং তার পাশাপাশি NDRF থেকে শুরু করে RPF-এর আধিকারিকরা, বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে একাধিক এজেন্সি, সংশ্লিষ্ট জেলাশাসক থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থেকে শুরু করে একাধিক যারা অ্যাডিশনাল SP-রা রয়েছেন তারা ঘটনাস্থলে যেমন পৌঁছেছেন, অন্যান্য উদ্ধার কার্য কিন্তু তেমনই দ্রুত গতির সঙ্গে চলছে। একদিকে যেরকম সরকারের, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যৌথভাবে উদ্ধার কার্য চলছে এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু উদ্ধার কার্যে সহযোগিতা করছেন, যেমনটা আমরা জানতে পারছি যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি ১৫টি অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এবং স্থানীয় হাসপাতালগুলিকে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোরকম ভাবে কোনো বেডের সমস্যা না হয় বা কোনোরকম কোনো ডাক্তারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা যাতে দ্রুত পাওয়া যায় সেগুলির জন্য কিন্তু স্থানীয় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলোকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে। চিত্রসাংবাদিক দেবরাজকে বলবো এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনের ছবিটা ঘুরিয়ে দেখাতে এবং এইখানে যে যারা বহু যাত্রীরা থাকেন, ব্যস্ততম একটি স্টেশন শিয়ালদহ স্টেশন, এবং তার পাশাপাশি সপ্তাহের প্রথম দিন আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন থাকে শিয়ালদহ স্টেশন। একাধিক যাত্রীরা এখান থেকে দূরপাল্লার থেকে শুরু করে যারা স্বল্প যাত্রা করবেন তারাও কিন্তু এখান থেকে বিভিন্ন ট্রেন ছাড়ে, সেই নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যারা এই স্টেশন থেকে যাতায়াত করেন। তারা কিন্তু পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র যেমনটা জানিয়েছেন যে এই শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে শুরু করে একাধিক যে স্টেশনগুলি রয়েছে সেখানে কোনো ট্রেন বাতিল করা হচ্ছে না বা কোনো ট্রেনের বিলম্ব হচ্ছে না, তারা কিন্তু নির্ধারিত সময় চলছে। এবং একটা প্রশ্ন যেটা উঠছিল যে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই রেল ট্র্যাক যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশাপাশি একটা মালগাড়ির ওপর ট্রেন উঠে গিয়েছে, সেটাকে সরাতে অন্তত ৭২ থেকে আরও বেশি সময় লাগতে পারে, তার ফলে কিন্তু সেখান থেকে কীভাবে রেল ট্রেন যাতায়াত করা হবে। কিন্তু যেটা রেলের তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে ট্র্যাকে রেল যাতায়াত, যে ট্র্যাকে দুর্ঘটনা ঘটেছে সেই ট্র্যাকের পাশে কিন্তু অন্য একটি ট্র্যাক রয়েছে যেখান দিয়ে কিন্তু রেল পাস করানো সম্ভব হবে। একেবারে অভ্রদীপ, তুমি যেমনটা বললে যে এই যে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় যেমনটা প্রাথমিক অনুমান করা হচ্ছে যে সিগন্যালিং এর সমস্যার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তো সেক্ষেত্রে যখন আমরা জানি যে যখন কোনো একটি রেলে যখন কোনো একটি ট্রেন আসে সেক্ষেত্রে আগে থেকেই সিগন্যাল দেওয়া হয় যে ওই লাইনে কোনো আর ট্রেন আসতে পারবে না, সেক্ষেত্রে কীভাবে সম্ভব হলো একই সময়ে একই লাইনে দুটি ট্রেন আসলো, একদিকে মালগাড়ি অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কীভাবে সম্ভব এটা?
দেখো, যে প্রশ্ন তুমি করছো সেখানে রেলের গাফিলতি তো সেখানে স্পষ্টতই উঠে আসছে, কিন্তু রেলের তরফে সরকারিভাবে যেটা জানানো হচ্ছে, তারা প্রাথমিকভাবে যারা দুর্ঘটনা কবলিত হয়েছেন, যে মানুষরা এখনও পর্যন্ত ট্রেনের মধ্যে আটকে রয়েছেন সেখানে কিন্তু তাদের উদ্ধার কার্যটাই মূল লক্ষ তাদের। তার উদ্ধার কার্য সম্পূর্ণ হলে যে রেল ট্র্যাকটিকে পরিষ্কার করা এবং যে মালগাড়ি এবং ট্রেনের দুর্ঘটনা ঘটেছে সেগুলিকে সরিয়ে আনা, রেল ট্র্যাকটিকে পুনরুদ্ধার করা, যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে রেল ট্র্যাক, তার পরবর্তীকালে কিন্তু তারা খতিয়ে দেখবেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বা কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো, বা সিগন্যালিংয়ের কোনো সমস্যা ছিল নাকি অন্য কোনো কারণে এই রকম দুর্ঘটনা ঘটলো, সেটা কিন্তু পরবর্তীকালে রেলের তরফে খতিয়ে দেখা হবে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। যাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে, ছজনের মৃত্যু হয়েছে, মৃত্যুতে যেমনটা জানা গিয়েছে মৃতদের মধ্যেও রয়েছে মালগাড়ির চালক লোকো পাইলট, তিনিও কিন্তু মারা গিয়েছে এমনটা জানা যাচ্ছে। যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়েছে 6টি মৃতদেহ রেল দুর্ঘটনায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে রয়েছে মালগাড়ির চালক, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 30 জন, উত্তরবঙ্গ মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ডে 20 জন চিকিৎসাধীন, এমার্জেন্সি অবজারভেশনে ওয়ার্ডে 10 জন চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যত সময় এগোচ্ছে ততই কিন্তু উদ্বেগ বাড়ছে, এবং যে কামরাটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেই কামরাতে বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে, বহু যাত্রী আটকে থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু সেখানে এখনো পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব করা যাচ্ছে না। কারণ কি, সেখান থেকে গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রেল সূত্রে যেমনটা জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সিগন্যালিং এর সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করে মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পালসের ভ্যান মালগাড়ি ইঞ্জিনের ছাদে উঠে যায় এবং পেছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়, যার কারণের জন্যই কিন্তু মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ঘটনাস্থলে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনিও রওনা দিয়ে দিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে যাওয়ার জন্য। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, করমণ্ডলের স্মৃতি আবার উস্কে দিল এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। রাঙাপানি একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এবং সেই কারণের জন্যই সেখানে উদ্ধার কার্যে একটু সমস্যা বেগ পেতে হচ্ছে এনডিআরএফের দলকে, এবং বেশ কিছু হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এবং এই দুর্ঘটনার কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের আত্মীয় পরিজনরা অন্যান্য স্টেশনে ভিড় জমাচ্ছেন এবং খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে তাদের পরিজনরা এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে বা কীভাবে রয়েছেন তারা।